नमस्कार बंधुरा, झुम्पार रान्नाघरे सबाइके स्वागत। आज बाइरे खूब बिस्टि पड़छे आर ए बिस्टिर दिने सबार आगे माथाय आसे खिचुड़ीर कथा। आर बिस्टिर दिने खिचुड़ी खेते तो भीषण ही भालो लागे, ता जदि हय डिम आर मुसुर डालेर खिचुड़ी ताहले तो पुरोई जमे जाबे। ताहले चलुन रेसिपिटी शुरू करी। खिचुड़ी रान्ना करार जन्य एखाने निएछि एक कप चाल आर एक कप मुसुर डाल। एबार जल दिए भालो करे धुये नेब। এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে তিন থেকে চারবার আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার এক কাপ জল দিয়ে এক ঘন্টার জন্য চাল আর ডাল ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর ফিরে আসলাম, চাল আর ডাল অনেকটাই ফুলে উঠেছে। চাল আর ডাল ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার জল ঝরিয়ে নিয়েছি, এদিকে একটা বাটিতে ভেঙে নেব দুটো ডিম। এবার ডিম ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। এরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে হয়ে যাবে ডিমের ভুজিয়া। এবার এক মিনিটের জন্য হালকা একটু ভেজে এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলে আর সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। নুন দিয়ে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা। দিয়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না উপর থেকে তেল ভেসে ওঠে ততক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল আর ডাল। দিয়ে এবার ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। এক মিনিট ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যতটা চাল আর ডাল তার ডাবল জল দিতে হবে। এবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু
আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। চালের ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। চালের ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার খিচুড়ির টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য উপর থেকে দিয়ে দেবে 1 চামচ ঘি। ঘি দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে দেখতেই পেলেন কত সহজে কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। ডিম দিয়ে মুসুর ডালের খিচুড়ি খেতে ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার গরম গরম পরিবেশন করব বেগুন ভাজা পাঁপড় আর পেঁয়াজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।